দুনিয়া জমিন আমাকে আপনাকে জন্য আল্লাহ পাক বানিয়েছে ক্ষণস্থায়ীর জন্য, দুনিয়া জমিন থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এ দুনিয়া চিরস্থায়ী নয়, এই কবর নামক ঘরটা হলো চিরস্থায়ী, যেখানে আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে সেখানে থাকতে হবে। এ নবী দিবানারা শুনে রেখে দাও, চলে রেখে দাও, কবরের কথা চিন্তা করুন, হাসরের কথা চিন্তা করুন, সিরাতের কথা চিন্তা করুন। আল্লাহ নবীর সাহাবি হযরত আবু বকর সিদ্দিক কবর দেখে জজ্জা করে কাঁদতে লাগলেন, কবর দেখে জজ্জা করে কাঁদতে লাগলেন। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, এ আল্লাহ নবীর সাহাবি আবু বকর, তুমি কেন কাঁদো বলো, দেখে কেন কাঁদো বলো। আবু বকর বলেছিল, কাল কিয়ামতের দিনে কঠিন মহাশয়ের দিন আল্লাহ পাক তো আমি আবু বকরকে জিজ্ঞাসা করবে, এই আবু বকর তুমি কি সম্পদ দুনিয়া জমিনের জন্য অর্জন করেছো, তুমি দুনিয়া জমিনেতে আমি তোমাকে 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, এই আবু বকর শোনো শোনো, তুমি দুনিয়া জমিনেতে কি হায়াতে জিন্দেগিতে আখেরাতের জন্য কি বদান বান্দেগি পুঁজি করেছো বলো দেখি। আমি আবু বকর এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, ও বলেন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আবু বকরকে যদি না মানুষ বানাতেন, আমি আবু বকরকে যদি না মানুষ বানাতেন, আমি আবু বকরকে যদি বা বনে জঙ্গলের ঘাস লতা বানিয়ে দিতেন, তাহলে আমি আবু বকরকে এই প্রশ্নের সম্মুখে দাঁড়াতে হতো না, ঠিক না ভুল? কথা হচ্ছে না, আবু বকর বলছে একটা মানে ভেবে দেখেছেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবী রসুলের পরে যা সম্মান সেই আবু বকর সিদ্দিক জুড়ি বলে। সে আবু বকর বলছে কি, আমাকে মানুষটা বানিয়ে যদি ঘাস বানাতেন তাহলে আল্লাহ আপনার দরবারে আমাকে জবাব দিতে হতো না, আল্লাহ আমাকে প্রশ্ন করতে নাই, আবু বকর তোমাকে হায়াতে জিন্দেগিতে 63 বছর দিয়েছি, তুমি হায়াতে জিন্দেগিতে কি আমল করেছো একবার দেখাও, আমি আবু বকরের আমলটা যদি বা আল্লাহ দরবারে পছন্দ নিয়ে না হয়, আমি আবু বকর লাস্তান আবু হয়ে যাব, ওই জন্য আমি আবু বকর কাঁদতে লাগি। ও নবী দিবানারা হাতে ধরে পা ধরে বলি যায়, আমি আপনাদের ভাই আব্দুল মতিনের কথায় মনে ব্যথা নেবেন না গো, হাতে ধরে পা ধরে বলি যায়, আল্লাহ নবী সাহাবিরা আশারায় মবাশশার অন্তর্ভুক্ত সাহাবি, আবু বকর কবরের চিন্তায় ঘুম হয় না, আবু বকরকে দে সার সার হয়ে যায়, আল্লাহ নবী জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে উসমানের দুটো চোখ থেকে পানি টসা গড়িয়ে দাড়ি মোবারক ভিজে যায়, জুব্বা মোবারক ভিজে যায়, যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর জিয়ারত করতে লাগে সেই চোখের পানিতে ওই জায়গাটা ভিজে যেত। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করে, এ তুমি কেন কান্নাকাটি করো বলো। উসমান ওই সময় একটা কথা বলেছিল, আল্লাহ নবী সাহাবীরা শোনো শোনো, আমি উসমান কেন কাঁদি, কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল, যে ব্যক্তি কবরে ধরা পড়ে যাবে সে ব্যক্তি হাসরে মিজানে পুলিশিরাতে ধরা পড়ে যাবে, ওই জন্য আমি উসমান কেঁদে জর জর হয়ে যায়, কবরে প্রশ্নের জবাবের উত্তর আমার দেওয়ার ক্ষমতা নেই, কবরে সেরকম দুনিয়া জমিনেতে সেরকম আমল কোনো সঞ্চয় করি না, যে আমলের জন্য আমি উসমান পার পেয়ে যাব, ওই জন্য আমি উসমান দুনিয়া জমিনেতে কবর থেকে দেখে 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 কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। ও নবী দিবানারা একটা বার বোঝার চেষ্টা করে, আল্লাহ নবী যাকে হায়াতে জিন্দেগিতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সেই জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা কবরের কথা চিন্তা করে 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 তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, দুনিয়া জমিনে শুধু আখেরাতের কথা চিন্তা করে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, তারা শুধু কবরের কথা চিন্তা করেছে, আখেরাতের কথা চিন্তা করেছে,
কবর কি হবে, আখেরাত কি হবে, কথা বলছেন। মানুষের যখন মৃত্যু হয়ে যায়, ওই মানুষকে যখন কবরে দাফন করে দেওয়া হয়, কবরে দাফন করে দেওয়ার পরেতে 40 কদম যখন মানুষ মাটি দিয়ে চলে এসে যায়, তারপরে দুইজন ফরিস্তা ঢোকে, একজনের নাম মুনকার, একজনের নাম নাকি। দুইজন ফরিস্তা ঢুকে বান্দাকে প্রশ্ন করতে লাগে, এ আমার বান্দা রে, শোনো শোনো মান রব্বুকা, আমার দীনুকা, আমার নবীউকা, তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা তোমার রবকে, আমার দীনুকা তোমার দিনকে, আমার নবীউকা তোমার নবীর নাম কি, এই তিনটা প্রশ্ন করে। ও নবী দিবানারা একটা বার বোঝার চেষ্টা করে, ওই তিনটা প্রশ্ন করার পরেতে যে ব্যক্তিটা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, সে ব্যক্তিটা ওই প্রশ্নের উত্তর দিতে পারবে। যে ব্যক্তিটা দুনিয়া জমিনেতে নামাজ ওরা কি জানতো না, সে ব্যক্তিটা ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না। ও নবী দিবানারা শুনে রেখে দেন, আল্লাহ দরবারে আমার নবী কান্নাকাটি করেছিল, কোন নবী দেখেন, দেখেন সেই নবী বাকসে সাল্লাম, যে নবী বাকসে সাল্লাম আল্লাহ দরবারে দরখাস্ত করেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা শুনেন শুনেন তিনটা প্রশ্নের মধ্যে, মান রব্বুকা, আমার দীনুকা, আমার নবীউকা, দিন কি আর আল্লাহ কি, এই দুটো প্রশ্ন যদি বা আমার উম্মাত উম্মাতিরা যদি বা এই তিনটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন যদি বা আমার উম্মাত উম্মাতিরা যদি দিতে না পারে, আপনি ক্ষমা করে দেবেন, আমি মুস্তাফার দিকে তাকিয়ে আমার যদি বা আমার উম্মাত উম্মাতিরা আমি রব্বুল আলামিনের নবীকে, মান রব্বুকা, আমার দীনুকা, আমার নবীউকা, তিনটা প্রশ্নের মধ্যে যে ব্যক্তিটা আপনাকে রব উত্তর দিতে পারলো না, দিন কি উত্তর দিতে পারলো না, কিন্তু উত্তর দিতে পেরেছে নবী কি, নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহ, এই উত্তরটা যদি দিয়ে দিয়ে থাকে, তাহলে আমি রাসূলুল্লাহর খাতিরে ওই দুটো প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে আল্লাহ পাক ওই উম্মাত উম্মাতিকে আপনি কবর থেকে নাজাত করে দেবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ, আমার নবী কোন নবী, কবরে কেউ নেই, কবরে মোস্তফা আছে, যদি বলে কথা বলছেন না, আপনার বাপ আপনি থাকবে না, আপনার সন্তানকে আপনি ঈদে বাপ নিজে ছেড়া যাওয়া ঈদ করে ঠিক না, কিন্তু সন্তানের জন্য নতুন জামা কিনেছেন, সেই সন্তান কবরে রেখে এসে বাপের ছেলে যায় আছে না, মানে কি সন্তানও আপনার নয়, আপনার বিবির জন্য আপনি বাম্মাকে ভাত দেন না, সে বিবিও আপনার নয়, ঠিক না ভুল, কথা হচ্ছে না, মানে কেউ কারণ নয়, নিজেকেও নিজেও চিনতে হবে। আপনি যদি নিজের মতো ইবাদত বান্দাকে ঠিকঠাক করতে পারেন, তাহলে আল্লাহর দয়ায় আপনি জান্নাত পাবেন, একবার যদি বলে আর রাসূল পাক সাল্লাল্লাহু আপনার সঙ্গে থাকে, তার মানে কি সবকিছুর মধ্যে মোহাম্মদ করতে হবে মোস্তফা রসুলকে, যদি বলে রসুলের ভালোবাসা যদি বা এক নম্বর ক্যাটাগরি হতে পারে আপনার অন্তরে হৃদয়ে কল্পে, তাহলে ওই মোস্তফা কবরে এসে আপনার জন্য জমিনদার হয়ে দাঁড়িয়ে যাবে, যদি বলে আই জোরে বলেন, তাহলে সেই রসুলকে চিনতে হবে না, হবে না, এই কথা বলছেন না, নিজের জীবনে চাইতে ভালোবাসবেন তো নাকি, নাকি শুধু হুজুর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার এই পর্যন্ত খেলা শেষ, এই জান্নাতের বাগান পার হয়েছে, ওদিকে সুদের চিন্তা হচ্ছে, ভাই কে আমার টাকা লাগবে, কি লাগবে, ভাই 10,000 টাকা লাগবে, কি সুদ দেয় দেখতে দেখি, এই আল্লাহর বান্দা এই এলাকায় নেই মনে হয়, আছে না, হাত ধরে ঘুরে যায়, পা ধরে, আপনি পা বাড়িয়ে নেন, আমি আব্দুল মতিন পা ধরি, জি না এটা করবেন না, সুদের সঙ্গে সম্পর্ক রাখবেন না, সুদ মানে 73টা গোনা জড়িয়ে রয়েছে, সর্বনিম্ন গোনা হলো মায়ের সঙ্গে জেনা করা, ওই কোন ছেলে কি তার মায়ের সঙ্গে জেনা করতে পারে, একটু আওয়াজ দেন, আল্লাহ নবী বলছেন যে সুদ খেলো সে মায়ের সঙ্গে জেনা করলো, আর এই সুদ করতো মনে হচ্ছে এলাকা অহরহ, শুধু এই এলাকায় না সারা এলাকা, ঠিক না, 100-এর মধ্যে 99 মানুষ সুদের সঙ্গে জড়িয়ে রয়েছে,
শোনেন, আমি আব্দুল মতিনের কথা আপনার খারাপ লাগুক আর ভালো লাগুক জানার দরকার নেই। সুদ খাবেন না, নবীর কথা। সুদ খেলে আমার নবী আপনার জন্য সুপারিশ করবে না, কথা বলছেন না। যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিদার হবে আপনার। আমি আব্দুল মতিন আপনাদের ভাই আমি বলে যাই, সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদখোরের সঙ্গে লেনদেন করবেন না, সুদখোরের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, সুদখোরের বাড়িতে খাবেন না। আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী জানিয়ে দিলেন, সুদের মধ্যে 73টা গুনাহ রয়েছে, সুদের মধ্যে 73টা গুনাহ রয়েছে। আর সর্বনিম্ন গুনাহ হলো সন্তান মায়ের সঙ্গে জেনা করে। ও নবী দিবানারা একটা বার বোঝার চেষ্টা করে, কাল কিয়ামতের দিনে নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী আমাকে আপনাকে কত না মহব্বত করে। যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে আমার উম্মত সুদ খেতে পারে না, তাহলে শেষ কথা, সুদে লাভ আছে না লস আছে জানার দরকার নেই। আল্লাহ নবী যেটা না বলেছে সেটা থেকে এড়িয়ে চলার নাম হলো ইসলাম। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে পাওয়া যায়, মাতাকুমুন রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ পাক বললেন আমার হাবিব যেটা আদেশ করেছে সেটা গ্রহণ করো, আমার হাবিব যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দাও। ও নবী দিবানারা একটা বার বোঝার চেষ্টা করেন, আল্লাহ নবী বলে যে সুদ খাওয়া যাবে না, সুদের মধ্যে কোনো লাভ নেই, ক্ষতি রয়েছে। সুদের যে ব্যক্তি সুদ খেলো সে দুনিয়া বরবাদ হয়ে গেল, যে ব্যক্তি সুদ খেলো তার আখিরাত নষ্ট হয়ে গেল। ও নবী দিবানারা শোনেন শোনেন, হাতে ধরে পা ধরে বলে যাই, সুদ খাবেন না, সুদ খাবেন না, সুদ যদি খেয়ে যান আল্লাহ নবীর ওয়াদা অনুযায়ী কাল কিয়ামতের দিনে কঠিন মহাশরের দিনে আমার নবী আপনার নবী যখন আমাকে আপনাকে সুপরিষেবা করতে লাগবে, আপনি সুদখোর মানে ওই সুপরিষেবা থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। ও নবী দিবানারা একটা বার বোঝার চেষ্টা করে, আমার নবী আপনার নবী আমাকে আপনাকে কত ভালোবাসে, আমাকে আপনাকে কত প্যার করে। যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে 63 বছর ছিলেন, শুধু উম্মতি উম্মতি করে গেছে, ইন্তেকালের সময় নিজের সন্তানের কথা ভাবলেন না, ফাতেমার কথা ভাবে না, হাসান হোসাইনের কথা ভাবে না, অন্য কোন বিবিদের কথা ভাবে না, শুধু উম্মতি উম্মতি করে গেছে। আজ পর্যন্ত রওজা আতারে শুয়ে শুয়ে আমার নবী আপনার নবী উম্মতি উম্মতি করে যায়। আরো জুড়ে বলে সুবহানাল্লাহ। ও নজওয়ান যুবকেরা বড় তরুণেরা হাতে ধরে পা ধরে বলে যায়, কাল কিয়ামতের দিনে আপনার বাবা আপনার থাকবে না, আপনার মা আমার আপনার থাকবে না, আপনার ভাই আপনার থাকবে না। যেদিন সকলে নাফসি নাফসি করতে থাকবে, সেদিন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিসসালামেরা নাফসি নাফসি করতে থাকবে। আদম বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, ইয়াহইয়া বলবে নাফসি নাফসি, ঈসা বলবে নাফসি নাফসি, ইব্রাহিম বলবে নাফসি নাফসি, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিসসালাতু ওয়াসসালামেরা নাফসি নাফসি করতে লাগে। তারা নিজেদের উম্মতদেরকে ভুলে যায়, নিজেদের জন্য পরেশান হয়ে যান না, আমি আদমের কি হবে, আমি মূসার কি হবে, আমি ঈসার কি হবে, আমার উম্মত দূরে চলে যাও, কিন্তু আমার নবী আপনার নবী আমাকে আপনাকে ভুলে না, আমার নবী আপনার নবী আমাকে আপনাকে আপনাকে জান্নাতি করে তারপরে মুস্তফা দয়ার জান্নাতে যাবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। কোন নবী কথা বলছেন না, কিয়ামতের দিনে সব নবী নাফসি নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে, উম্মতকে ভুলে যাবে, আমার নবী আমাকে আপনাকে ভুলে না, কথা বুঝছেন? কাল কিয়ামতের দিনে আমার নবী আপনার নবী ময়দানে মহাশরে যেদিন নাফসি নাফসির আলা বনে যাবে, সকলে নাফসি নাফসি করতে লাগবে, আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী কি করলেন, ওই সময় মাকামে মাহমুদে সিজদারত হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আমার হাবিব শুনেন শুনেন, আপনি মাথা তুলুন, মাথা তুলুন, মাথা তুলুন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সান্তু তু তাসমা তু শাপা, ইয়া আমার হাবিব আপনি মাথা তুলুন, মাথা
মাদাদুলুল মাদাদুলুল আপনি মাদাদুলুল আমি আপনাকে সুবানের শাফাত দিয়ে দিলাম আপনি আপনার সমস্ত উম্মত উম্মতিগণকে সুপারিশ শাফাত করে তাদের দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেন। আরো যদি বলে সুবহানাল্লাহ যে রসুলের পাকসায় সাল শুধু উম্মতের জন্য উম্মতের চিন্তায় রসুল এতেকাল অবস্থায় উম্মতের চিন্তায় পেরেশান আল্লাহ আমার উম্মতের কি হবে আর সেই উম্মত সুদ খায় আছে আল্লাহ সেই উম্মত লোকের আল খালি শুরু করছে আল শুরু মানে কি জায়গা কেটে কেটে সে শুরু হয়ে যাচ্ছে মানুষ হাঁটতে পারে না দশ বছর আগে আল মোটা ছিল এখন শুরু হয়ে গেছে মানে জায়গা বাড়াচ্ছে কবরে চলে গেলে বুকে সামান্য মাটি পড়ে যাবে ঠিক না এত দুনিয়াতে যে জায়গায় বাহাদুরি কিসে তোমার সাড়ে তিন হাত মাটির নিচে তোমার বিছানা হবে ঠিক না ভুল তবু তোমার অহংকার কাটেনি স্ত্রী তোমাকে আব্দুল মাতিন বলে ডাকবে না তোমাকে বলতে লাগবে লাশ এসে গেছে লাশ এসে গেছে লাশ এসে গেছে আমার জন্য ক্ষমতা ততদিন হয়ে যাবে যতদিন দেহে রুহটা রয়ে গেছে রুহ বার হয়ে গেলে আমি আর আব্দুল মাতিন রইলাম না রুহবার হয়ে গেলে আমি লাশ হয়ে যাব ও নবীর দিওয়ানারা শুনে খেদা জেনে খেদার কিসের এত বাহাদুরি আমি আপনি যখন কবরে চলে যাব যে কবরেতে দুনিয়া জমিনেতে আপনি জায়গা জায়গা করে মাথা খারাপ করে দিচ্ছেন সম্পদ সম্পদ করে করে আখেরাতকে ভুলে গেছে দুনিয়াকে বিদায় করে দিয়েছে ও নবীর দিওয়ানারা শুনে খেদা জেনে খেদার মরণের পরে আপনার পাশে কেউ দাঁড়াবে না মরণের পাশে আপনার ওই যে কবরে থাকবে যে কবরে কোনো বিছানা নাই কোনো চালা নাই কোনো দরজা নাই যে কবরেতে সব পুচ্ছুর ঘর হলো কবর ওই কবরেতে শান্তি যদি থাকতে চান তাহলে দুনিয়া জমিনেতে আপনি ভালো ইবাদত করুন দুনিয়া জমিনেতে আপনি নামাজ রাখুন দুনিয়া জমিনেতে আপনি রোজা রাখুন দুনিয়া জমিনেতে আপনি যাকাত দান করুন দুনিয়া জমিনে যদি আপনার সম্পদ থাকে তাহলে আপনি হজ আদায় করে আসুন তবে ওই ইবাদত বান্দেগীটা হতে হবে সুদ মুক্ত হতে হবে ইবাদত বান্দেগী হতে হবে হারাম মুক্ত হতে হবে হারাম খাবার খেয়ে হারাম অর্থ উপার্জন করে যদি বা আপনি সেজদা দিয়ে দেন কাবা শরীফ ধরে ধরে সুমা দিয়ে আসেন না কেন আল্লাহ দরবারে ওই হজটা কবুল হবে না ঠিক না ভুল আপনি হারাম ইনকাম করে পেট মোটা করে বসে আছেন হারাম অর্থ উপার্জন করে হাজি সাহেব হতে গেছে আমার কি কেন লোকে আমার হাজি বলবে ওর উদ্দেশ্য লোকে হাজি বলবে ও আল্লাহর দরবারে আল্লাহ সম্পদ দেশে হাজি হবে ওটা বলে না আল্লাহ অর্থ দিয়েছে হজ করতে হবে হজ ফরজ সেটা বলছে না বলছে লোকে হাজি বলবে তবে ওই কিছু হাজি আছে আমাদের ওই এলাকায় আছে একজন আগে সালাম কালাম করতেন হজ করে আসার মতো সালাম দেয় না একবার চাচা কি খবর বলছে আমি হাজি সাহেব তুমি আগে সালাম দেবে কত লক্ষ মানে কি মানে কি হাজি সাহেব বাহাদুর হাজি আগে আমাকে সালাম দিতে হবে আরে মিয়া রসুল বললো যে আগে সালাম দিল সে অহংকার মুক্ত হয়ে গেল একবার জুটি বলে তুমি হাজি সাহেব কে পাজি সাহেব কি মাওলানা সাহেব ঠিক না যে আগে সালাম দেবে সে নেকি বেশি পাবে একবার জুটি বলে যে আগে সালাম দেবে সে আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রিয় হবে একবার জুটি বলে আর এই অহংকার করে বেড়াচ্ছে আমি হজ করে এসেছি লোকে আমার হাজি বলবে আগে সালাম দিতে হবে কথা বুঝছেন না ওই হাজি সালাম বন্ধ করে দিয়েছে কথা বুঝছেন ও তো অহংকারী হাজি ও মাল আছে হজ করে গেছে কথা বুঝছেন না আবার কি এলাকায় যত জমি আছে ভাইদের দেয় না কথা বলছেন না বাপ পশু সম্পদ রেখে গেছে ভাইদের দেয় সব নিজের নামে পিঠ দলিল করে বসে আছে এই আল্লাহ বান্দা আছে না নাই শুধু ওই এলাকা না এখানেও আছে কথা বলছেন না শয়তান হাসছে ইবলিশ শয়তান চিন্তা করতেছে আমার নাম ইবলিশ হলো ঠিক কথা কিন্তু এরা যে একজন বড় ইবলিশ বসে আছে এ ঠিক বলছি না ভুলে বলছি হাত ধরে পা ধরে বলে যায়
সোনার মানিক আমার, ইনসাফপূর্ণ হন, হালাল হারাম বুঝুন। আপনি যদি হাকিকাতে হালাল চিনতে পারেন, হারামকে অ্যাভয়েড করতে পারেন, আমি আব্দুল মতিন আপনাকে বলবো না বেশি ইবাদত করতে। তাহলে হুজুর আপনি কি নামাজ পড়তে মানা করতেন? জি না, অবশ্যই পড়তে হবে। নামাজ তো সেই ব্যক্তি আদায় করবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ থেকে বিরত করবে। আর তুমি বড় সুদ খাবে আর নামাজ পড়বে, তোমার নামাজে কাজ হবে। এই ঠিক বলছি বলছি? তুমি বাম্মার ভাত দাও নি, ওদিকে শ্বশুরকে আব্বা আব্বা বলে চড়িয়ে ধরছে, আল্লাহর বান্দা আছে না নাই কথা বলছেন না? নামাজে সেজদাতে কপাল কালো করে ফেলেছে, আর এদিকে সুদের এজেন্ট নিয়ে বসে আছে, কথা বলছেন না? আমি আব্দুল মতিন আমার কথা বলতে আসি না, আমার বাপের কথা বলতে আসি না গো, আল্লাহ আল্লাহ নবীর কথা বলতে এসেছি, কোরআন সুন্নাহ হাদিসের কথা বলতে এসেছি, আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীর কথাগুলো ইনসাফপূর্ণ ভাবে আমি আপনি যদি মেনে নিতে পারি, দুনিয়া জমিনেও নাজাত পেয়ে যাব, আখেরাতে নাজাত পেয়ে যাব। ও নবী দিবানারা শুনে কেরা জেনে রেখে দেন, আমাকে আপনাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত করে। অর্থাৎ যে নামাজ আদায় করবে সে সুদ খাবে না, যে নামাজ আদায় করবে সে জেনা করবে না, যে নামাজ আদায় করবে সে গীবত পরনিন্দা পরচর্চা করবে না, যে নামাজ আদায় করবে লোকের সম্মান মেরে খাবে না, যে নামাজ আদায় করবে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আদায় করে থাকে সে অবশ্যই অবশ্যই বাম্মার ভাত দেবে, ঠিক না? ভুল ওই ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে আমার, হয়তো গলাটা বসে গেছে বলে আমার বলতে কষ্ট হচ্ছে, আপনার অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছেন তো নাকি? আপনি ভাবুন, আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। তার মানে কি? আল্লাহ বলছে যে নামাজই হবে সে ভালো হবে, বুঝলি বলেন? আর এ নামাজ পরে খারাপ কাজ করে, তার মানে কি? আল্লাহর আইনকে বুড়ো আঙুল দেখা যায়, ঠিক বলছি না? বলছি এ আল্লাহ তুমি বলেছো নামাজ পড়লে খারাপ কাজ থেকে বিরত না, আমি তো নামাজ পড়ি খারাপ কাজ করি, কথা বলছো? সোনার মানিক আমার, ওরকম নামাজ নয়। নামাজ পড়ুন, আপনার সেজদাটা যদি বা হকের উপরে হয়ে থাকে, আপনি যদি হালাল উপার্জন করে থাকেন, হালাল খাদ্য খেয়ে থাকেন, সঠিক পথে থাকেন, ইনসাফপূর্ণ থাকতে পারেন, একটা সেজদা দেন, ওই একটা সেজদা আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে, যদি বলেন। আর আপনি সুদ খেয়ে হাজারটা সেজদা করুন, কপাল কালো হয়ে গেছে, একটাও কাজ হবে না, ঠিক না? কথা বলছে। আর আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করুন, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করুন, এমন সন্তান তৈরি করুন, কারণ যে সন্তানের জন্য বাপ মায়ের ইজ্জত বাড়ে, ঠিক বলছে না? বলছে এমন সন্তান তৈরি করুন যে সন্তানের জন্য বাপ মার বুকটা ভরে যায়। তোমরা বেশি বেশি করে পাঠ করতে না গো, আল্লাহ পাক কোরআনে কারিমার মধ্যে জানিয়ে দিলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা মুত্তাকিনা ইমামা। এর অর্থ হলো, হে আমার আল্লাহ, আপনি এমন একটা স্ত্রী দেবেন, এমন একটা সন্তান দেবেন যে সন্তানটা যেন আমার চক্ষু শীতলকারী হয়ে যায়, এমন একটা সন্তান দেবেন যে সন্তানের জন্য বাপের ইজ্জত বেড়ে যায়, এমন একটা সন্তান দেবেন যে সন্তানের জন্য দুনিয়ার মানুষের কাছে কোনোদিন যেন বাম্মার গালি খেতে না হয়। ও নবীর দিবানারা, আমাকে আপনাকে তেমন সন্তান তৈরি করতে হবে, বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যাবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যাবে, কাজ ভালো হলে ফল অবশ্যই ভালো হবে, কাজ যদি ভালো না হয় ভালো ফল আশা করাও পিতা, ঠিক না? ভুল? কাজ যদি ভালো হয়
ফল ভালো হবে না, আর গাছ খারাপ হলে ফল ভালো আশা করা এটা অন্যায়। এই ঠিক বলছি না ভুল বলছি? আমি বললাম কেন আজকে সন্তান, আমি গতকাল প্রোগ্রাম ছিলাম ওদিক চাঁদনগর বসন্তপুরে, দুটো প্রোগ্রাম ছিল, একটা ছিল ফলতার ওই সাইডে, মাগরিব থেকে এসে আমি ফিরে ফিরছিলাম, ফিরছি দেন একটা গ্রামে 38টা ঘর, কটা ঘর আছে 38টা ঘর, ওটা হচ্ছে কি ফলতার পাশের থানা রামনগর থানার অন্তর্গত রায়চকের কাছাকাছি 38টা ঘর রয়েছে, ঠিক রাস্তার এদিক আর ওদিক। ঈদের দুদিন পরে ছেলে কি করছে, না না কালে ঈদের পরে তাই তো, ছেলে কি করছে ড্যান্স সাংঘা মানে ডিজ ডিজ বাজিয়েছে, বাজিয়ে নাচতেছে। আমি চিন্তা করি মোল্লা পড়া না হিন্দু পড়া, কেন কেন গত বছর ওই এলাকা জলসায় গেছে, আমাদের খটকা লাগছে ব্যাপারটা, এটা কি হিন্দু পড়া না মোল্লা পড়া? তারপর দেখছি বোঝা হুজুর একজন সালাম আলাইকুম, আমাকে চিনতে পেরে সালাম সালাম কি বোঝা হুজুর ভালো আছে না, আমি তোমাদের আমার তো একটু সন্দেহ হচ্ছে এটা কি ঠিক, আমি ঠিক জায়গায় বলি, বলে হ্যাঁ আপনি ওই মাঠে জলসায় ছিলেন, আমি তাই না বোঝা, আমি এটা কি হচ্ছে বলছি ঈদ পালন মানাচ্ছে, ওরা কি মানাচ্ছে ঈদ মানাচ্ছে, কথা বলছে 38টা ঘর দুটো ভাগ হয়েছে হাফ হাফ, এর এর ফ্যামিলির সঙ্গে ফ্যামিলি মিল নেই, এরা ডিস বাজাচ্ছে এর দেখে দেখে ও বাজাচ্ছে, ও বাজাচ্ছে আমি বাজাবো নি, আমি হেরে যাবো, কথা বলছে না এই সমস্ত ছেলে ছেলেটা কুলাঙ্গার নয়, এই কথা বলছে এর জন্য দায়ী ছেলেরা দায়ী না, ছেলের বাম্মাও দায়ী আছে দায়ী, এমন সন্তান তৈরি করুন আপনার বেলায় লাগছে পঞ্চিটা বার করুন মেরে হাড় ছিঁড়িয়ে দেবে, ঠিক না ভুল? আপনি সন্তানকে টাইট দিতে পারেন না, আপনি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারেনি, তাই আপনি যখন সন্তানকে কিছু বলতে যান সন্তান উল্টে জামা কাছে তুলে আপনাকে হুঙ্কার দেয়, ঠিক না ভুল? জানিয়ে দিলেন সন্তানদেরকে নামাজের হুকুম করবে, যখন তোমাদের সন্তানদেরকে বয়স 10 বছর হয়ে যায় ওই সন্তানদেরকে নামাজ যদি না আদায় করে তাদেরকে বেত্রাঘাত কোনো মাত্রে না গো, অফারনেকো বাইনা হোম ফিল মাদাজি, আর সন্তানদেরকে বিছানাটা আলাদা করে দাও, ও নবী দিবানারা একটু মনোযোগ দিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন সন্তানদেরকে বয়স 7 বছর হলে নামাজের হুকুম করো, 10 বছর হয়ে গেলে সন্তান যদি নামাজটা আদায় করে মারবেন, একটা বার বলেন তো দেখি কোন সন্তানকে যদি বা 7 বছর বয়স থেকে নামাজের হুকুম করা হয় ওই সন্তান যখন 10 বছর হয়ে যাবে ওই সন্তান পাক্কা নামাজি হবে না হবে না, এই কথা বলছেন পাক্কা নামাজি হবে না 7 বছর বয়সে তাকি ধরছে বাবার নামাজ পড়ো, আর আমাদের ঘরের ছেলেরা 25 বছর হয়ে গেছে তবু নামাজ পড়ে না, এই তুই নামাজ পড়বি নি, সবে তো এখন গোপ দাড়ি উঠেছে সবে কালো আছে পাক তারপরে যাবো মশা, এই কথা আছে না নাই? এই বাবা তুমি তোমার ছেলেকে নামাজ বানাও না কেন, মানে বাপ তো ঘুম তো ওটা 8টার সময় বেটার ওটা 10টার সময়, ঠিক না, মানে বাপও নামাজ পড়ে না বেটাও পড়ে না, এমন এমন দেখা গেছে আমাদের নজরে পড়েছে যে বাপ বেটা একসঙ্গে শিকার টানতেছে, বাপ শিকার টানছে বেটা ওই ধোঁয়ায় ও চালাচ্ছে, আছে না নাই? আমি বাস্তব কথা বলছি মিথ্যা কথা বলছি না, চোখের সামনে দেখা কথা বলছি, অসুবিধা হচ্ছে বাস্তব ঘটনা বলছি, ভেবে দেখো এই ছেলে কোনোদিন বাম্মার জন্য রহমত হতে পারে না, এ গজব
এ গজব মানে কি? ও একা জাহান্নামে না, আপনাকে টেনে যাবে, আর আপনি শুধু তসবিহ মুতাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়তেছেন, আর বেটা মদ খায়, তুমি একবার মানা করলে না, এই ঠিক বলছি না ভুল বলছি? বেটা অন্যায় করে বেড়ায়, তুমি একবার প্রতিবাদ করলে না, তা তুমি কিসের বাপ? তোমার বাপ ওরকম বাপ দরকার নেই। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর যখন বয়স হয়ে যাবে নামাজের হুকুম করো।